নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি একেবারে নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। আমি এখানে দুটো কাঁচকলার, একটা মাঝারি সাইজের আলু, নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে, একটা গোটা টমেটো, এক টেবিল স্পুন নিয়েছি টক দই, আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এক টিস্পুন করে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এছাড়া নিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা গোটা দুটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণে ঘি, স্বাদ মতো নুন চিনি, এক টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো, আর এক টেবিল স্পুন নিয়েছি জিরে দনেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি এক টেবিল স্পুন, কারণ আমার কাছে নারকেল কোড়া ছিল না, আর নিয়েছি এক মুঠো চিনে বাদামকে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, আর এক টেবিল স্পুন নিয়েছি চারমগজ। আমি কাঁচকলা আর আলু খোসা ছাড়িয়ে প্রথমে মেখে নেব, তারপরে একে একে মশলাগুলো আমি যোগ করব। এরপর আমি একে একে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যে বাদামটা নিয়েছিলাম সেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, জিরে ধনে ভাজা গুঁড়ো, নুন চিনি হলুদ, আর দিয়ে দিলাম গরম মশলা আর নারকেল কোড়াটা, দিয়ে ভালোভাবে আর একবার আমি মাখিয়ে নিলাম। সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমার একটু নরম মনে হচ্ছিল, তার জন্য আমি এক টেবিল স্পুন ময়দা ব্যবহার করেছি। কাঁচকলা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জল থেকে তুলে না নিলে অনেক সময় জলটা শুষে নেয় এবং মাখার সময় এটা নরম হয়। এরপরে হাতে তালুর মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে কোপ্তাগুলো একে একে আমি গড়ে নিলাম। সমস্ত কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে, দুটো কাঁচকলা থেকে মোটামুটি 12 থেকে 13টা কোপ্তা আমার হয়েছে। এবার আমি টক দইটার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি রেখে দেব। দরকার হলে, মাখতে গিয়ে একটু জল দরকার হলে আমি জল ব্যবহার করব। দইটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, যাতে তরকারির রঙটা ভালো হয়। এবার কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তা সবসময় সর্ষের তেলে ভালো লাগে, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত কোপ্তাগুলো আঁচটা মিডিয়াম করে আমি ভেজে তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে 2-3 মিনিট ধরে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো তেল রেখে সমস্ত তেলটা আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে ও শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে যে 1 টেবিল স্পুন চারমগজ আর টমেটো নিয়েছিলাম সেটা আমি বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দইয়ের মধ্যে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে কষে নিলাম, যতক্ষণ না মশলাটা থেকে আমার তেল ছাড়তে শুরু করে। মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে, এরপরে 1 বাটি জল দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। আরও আমি 1 গ্লাস জল ব্যবহার করব। কোপ্তাতে সবসময় বেশি জল ব্যবহার করতে হয়, কারণ ঠান্ডা হলে কোপ্তাগুলো বেশ কিছুটা পরিমাণে জল টেনে নেয়। তারপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপরে 5 থেকে 7 মিনিট আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ছ থেকে সাত মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিলাম আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা আর 1/2 টিস্পুন ঘি। তারপরে ভালো মতো করে একবার ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কাঁচকলার কোপ্তা আমার একেবারে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। নিরামিষ দিনে আমাদের অনেক সময় ভেবে পাই না কি করব, আর কাঁচকলা তো বাড়ির বাচ্চারা একেবারেই খেতে চায় না। এরকম করে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই বাচ্চারাও চেটেপুটে খাবে।